শ্রমিক যারা আছে আপনাদের এখানে পাঁচটা বাগান আর চুলারঘাটে ১৭টা বাগান শুধু এইটুকু বলে দিলাম বেরিস্তার সুমন চা বাগানের শ্রমিকের ছেলে মেয়েদেরকে এমন ভাবে গড়া তুলবে যাতে আমি মরার আগে দেখে যাইতে পারি চা বাগানের ছেলে মেয়েরা বলবে যে আমি বেরিস্তার হয়ে আইছি আপনি আমাকে এখন সহযোগিতা করেন আজকে আমার এই নির্বাচনী শেষ আজকে প্রচারণা আমার আমি একা একা একটা সিস্টেমের বিরুদ্ধে ফাইট করছি আমি আপনারা জানেন একটা এতিম ছেলের পক্ষে একজন মাননীয় মন্ত্রীর বিরুদ্ধে ফাইট করা কত কষ্ট আমি ফাইট করতে গিয়া আমি শুনছি যে আমি চারণ আমার ভুলটা কি বলেন আমি একটা নির্বাচনের ব্যবস্থা করছিলাম যে মানুষ ভোট দিক আমি তো বলি নাই যে আমার এমপি বানো আমি তো বলি নাই যে ভাই আমার সব সম্পদ দিয়ে দেন আমি বলছি মানুষ একটা ভোট দিক মানুষ উৎসবে আসো যারা ফুর্তায় দিক কিন্তু আমার বেতন না বলা হয়েছে আমার সাথে যারা আছে আমি কালকে জগদীশপুরে আমার নৌকার প্রতিদ্বন্দ্বী আমার ভাই বাবু আলী ভাই আমি অত্যন্ত শ্রদ্ধা করি উনি আমার কোর্টে একই কোর্টে আমরা প্র্যাকটিস করি উনার জানাজায় আমি থাকব আমি আগে বললে আমার জানাজায় উনি থাকবে আমাদের মধ্যে কোনো সমস্যা নাই কিন্তু কালকে উনি আমার একটা কথা বলছে জগদীশপুরে বলছে আমার বাবা মা নাকি আমারে কোনো শিক্ষা দেয় নাই আমারে কুশিক্ষা দিছে আর আমি নাকি নিছু মানসিকতার লোক আমি মাহবুব ভাইকে বলতে চাই মাহবুব ভাই এইটা সত্য যে আপনার মতো বড় ফ্যামিলিতে আমার জন্ম না এটা আমার কোনো ব্যর্থতা না আপনি তো মাহবুব ভাই আসাদ আলী মৌলানা সাহেবের ছেলে আপনি সম্মানী মানুষের ছেলে আমি এত সম্মানী মানুষের ছেলে হয়তো না তবে মাহবুব ভাই আমার মা আমাকে শিক্ষা দিছে কোনোদিন অন্ধের হক নষ্ট করো না আর বইলা দিছে যে আমার মা শিক্ষা দিছে কোনোদিন হক নষ্ট করো না আর আমি শিক্ষা পাইছি মাহবুব ভাই যে ক্ষমতা হই নাই অন্যের বাপের কলেজ নিজের বাপের নামে করতে হয় না আমি বিশ্বাস করি আপনারা ভোটার না আপনারা ফাইটার ফাইটার আমাদের আমি আপনাদেরকে বলবো কখনো তাদের এই সহিংসতাও যদি হয় আপনারা ভালোবাসা দিয়ে জয় করে এমন একটা নদী স্থাপন করবেন বাংলাদেশের মাটিতে যে নদীর যে ভালোবাসা দিয়ে কত কিছু জয় করা যায় এটা মাধবপুরবাসী দেখাই দিবে এবার আমি আপনাদেরকে শেষ কথা বলি আপনারা যখন ৭ তারিখের যাবেন ভোট দিতে আমার একটা ইচ্ছা যখন আপনারা ব্যালটে সিল মারবেন মারার সময় ইগল মার্কায় যখন সিলটা দেখবেন এমনভাবে সিলটা মারবেন আমি যেন টের পাই মাধবপুরের মানুষ সিলটা ইগল মার্কায় মারে নাই রে ব্যারিস্টার সুমনের কলিজায় মোহর মাইরা দিছে আমি যেভাবে একটা তৃণমূল থেকে উঠে এসে আমার বাবা মাকে আমি গর্বিত করছি ব্যারিস্টার হিসাবে গর্বিত করছি আমি কথা দিয়ে যাচ্ছি আমি যদি এমপি হই মাধবপুর চুনারঘাটের মানুষকে আমি সারা বাংলাদেশে গর্বিত করব আর আল্লাহ হাজির নাজির আমি আজকে শপথ নিয়ে বলতেছি আমি যদি এমপি হই আমি যদি চুনারঘাটে একটা ইট লাগাই আর একটা ইট আমি মাধবপুরে লাগাবো আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের